বছর দুবার টেট পরীক্ষা নেওয়ার কথা থাকলেও দু বছর ধরে কোনো রকম পরীক্ষা গ্রহণ করেনি টিআরবিটি। শুধু তাই নয়, বিগত 2022 সালের ডিসেম্বর মাসে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় তাতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এ বিষয়ে বহুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও সেই সুযোগ মেলেনি চাকরি প্রার্থীদের। তাই 2022 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অতি দ্রুত শিক্ষার পদে নিয়োগের দাবি জানান মুখ্যমন্ত্রীর নিকট। দুর্ভাগ্য যে উনি আমাদের সাথে দেখা করেননি। টিআরবিটিতে গিয়ে উচ্চ অধিকর্তাদের সাথেও আমরা অনেকবার দেখা করেছি, কিন্তু কখনো কখনো বলছে হয়ে যাবে, কখনো বা বলছে টাইম লাগবে, এই বলে আমাদেরকে শুধু ফিরিয়ে দিয়েছে। আমাদের 2022 সালে ডিসেম্বর মাসে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় জুন মাসের 17 তারিখে। মাঝখানে দু বছর পেরিয়ে গেলেও আমরা আমাদের নিয়োগের কোনো সরকারের তরফে উদ্যোগ দেখতে পাচ্ছি না। এই নিয়ে আমরা টিআরবিটি কর্তৃপক্ষের কাছে বারবার গেছি, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। ওনারা কখনো কখনো আশ্বস্ত করছেন যে হয়ে যাবে, কখনো কখনো বলছেন যে আমাদের কাজ তো কমপ্লিট, গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল এলে হয়ে যাবে। কিন্তু আমরা আবার সিএম স্যারের কাছে 5 থেকে 7 বার অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিয়েছি, কিন্তু উনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট একবারও দিতে পারেন না। বাধ্য হয়ে আমরা অন্যান্য মন্ত্রী মহোদয়ের কাছেও গেছি, ওনারাও সেমভাবে বলেছেন যে আপনারা অন্যান্য তোমাদের নিজস্ব দপ্তর মন্ত্রীর কাছে যাও। কিন্তু আমরা ট্যাটু মিলে মোট পাশ করেছিলাম 361 জন, তার মধ্যে বোর্ড পেপার 5 আর প্লাস বিএড ট্যাটন বাদ দিয়ে আমাদের সংখ্যাটা এখন 249 জন। আমরা 2022 সালের টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট। 2022 সালের ডিসেম্বর মাসে আমাদের একজন হয়েছিল প্রায় 40,000 ক্যান্ডিডেটের মধ্যে মাত্র আমরা 249 জন কোয়ালিফাইড হয়েছি। কিন্তু দীর্ঘ 2 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখনও পর্যন্ত নিয়োগ হচ্ছে না। আমরা অনেকবার দপ্তরে গিয়েছি, অনেকবার সিএমের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি। আমরা জানি সিএম ব্যস্ত মানুষ, তিনি অসুবিধার জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট আমরা জমা দিয়েছি, কিন্তু তিনি আমাদের অনুমতি দেয়নি দেওয়া করার জন্য।